তো গাইজ, ফেসবুক পেজ এখন থেকে যারা মনিটাইজ করতে পারতেছেন না, আর আপনারা জানেন যে ফেসবুক পেজ মনিটাইজ করা কতটা হার্ড একটা বিষয়, তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। দেখলে ফেসবুকটা কিভাবে মনিটাইজ করবেন এত সহজে, আপনারা 6 লাখ মিনিট ওয়াচ টাইমও আপনারা কমপ্লিট করতে পারবেন, 10,000 ফলোয়ারও আপনারা কমপ্লিট করতে পারবেন, আর অতি শীঘ্রই অতি সহজে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করতে পারবেন। এখন হয়তো এমনও হতে পারে 90 দিনের মধ্যে আপনি হয়তো মনিটাইজ করতে পারতেছেন না, অনেক দিন থেকে ট্রাই করতেছেন, আর আসলে 10,000 ফলোয়ার যে কোনো সময় করা যায়, বাট 6 লাখ মিনিট ওয়াচ টাইম অবি 90 দিনের ভিতরে এটা করা অনেকটা হার্ড হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরিভাবে দেখেন, তাহলে ফেসবুক পেজ কীভাবে মনিটাইজ করবেন অতি সহজে 6 লাখ মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার আপনারা কমপ্লিট করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং অতি সহজে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি আছি আপনাদের সাথে আলী আহমদ, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, আপনারা প্রথমে দেখুন এখানে স্ক্রিনে একটা অপশন দেখতেছেন, ঠিক আছে, এখানে রিলস নামে একটা অপশন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো আজকের এই যে মেইন বিষয়টা হলো কি, সেটা এই রিলস নিয়ে। কিন্তু আপনারা হয়তো এখন অনেকে জানেন কি জানেন না তা আমি বলতে পারবো না, কারণ এতদিন আমাদের যে লং যে ভিডিওগুলো রয়েছে, লং ভিডিও আপলোড করার পর থেকে কিন্তু, বা লং ভিডিও আপলোড করলে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন, কারণ 1 মিনিটের নিচে কোনো ভিউ কালেক্ট হয় না মনিটাইজেশনের জন্য। তো আপনার চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাকে যে 6 লাখ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ কিন্তু 1 মিনিট 1 মিনিট করে 6 লাখ মিনিট ওয়াচ টাইম করতে হবে। আপনি যদি আপনার ফেসবুক পেজে 1 মিনিটের নিচে কোনো ভিডিও আপলোড করেন, তাহলে এটার মাধ্যমে যত ভিউজ আসে না কেন এটার কোনো মিনিট কাউন্ট হবে না। তো এখন যে স্ক্রিনে একটা ইয়ে দেখতেছেন আপনারা, রিলস একটা অপশন দেখতেছেন, এখন আপনারা হয়তো অনেকে জানেন যে নতুন একটা আপডেট আসছে বা এটার মাধ্যমে রিলস নামে একটা অপশন কিন্তু ফেসবুক পেজে এখানে যুক্ত করেছে। যেমন ইউটিউবে একটা শর্ট যুক্ত যেভাবে করেছে বা টিকটক যেভাবে রয়েছে, ঠিক এভাবে ফেসবুক পেজেও কিন্তু একটা রিলস অপশন এখানে স্টার্ট করেছে কিছুদিন আগে থেকে। বাট এখন নতুন যে আপডেটটা তারা দিয়েছে, আপডেটের মাধ্যমে এখন বলেছে তারা রিলস থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। যারা রিলস ভিডিও তৈরি করতেছেন তারা কিন্তু রিলস থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, আর এবং এই রিলসের যে মিনিটগুলো আসবে, রিলস তো আপনি ছোটো ভিডিও তৈরি করবেন, এখন বিগ আপডেট হলো এটা, এই যে রিলস যেটা, এই রিলসের যতটুকু ভিউজ আসবে বা যতটা ওয়াচ টাইম আসবে এই সম্পূর্ণ কিন্তু গিয়ে এখানেও যুক্ত হবে। আপনার যে পেজটা আপনি মনিটাইজ করবেন বা 6 লাখ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন সেখানে কিন্তু গিয়ে যুক্ত হবে। এক্ষেত্রে এখন ফেসবুক থেকে সবচেয়ে বেশি মানে ফোকাস করতেছে রিলসের দিকে, ফেসবুক অটোমেটিকলি রিলসগুলো ভাইরাল করতেছে, যেও রিলস ভিডিও তৈরি করতেছে মোটামুটি তার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসতেছে। ইউটিউব এখন লং ভিডিও দিকে ফোকাস করতেছে না, এখন বিশেষ করে রিলসের দিকে ফোকাস করতে, কারণ আপনারা অনেকে জানেন ইউটিউবেও কিন্তু এরকম একটা শর্ট ফিউচার রয়েছে, ঠিক এরকমভাবে ফেসবুকেও একটা শর্ট ফিউচার আপলোড করেছে যেটার নাম হয়েছে রিলস। তো আপনারা যদি রিলস ভিডিও তৈরি না করেন তাহলে অবশ্যই রিলস ভিডিও তৈরি করবেন, আর রিলস ভিডিও অতি তাড়াতাড়ি ভাইরাল হয়, সেগুলোর মিনিট কিন্তু সেখানে কাউন্ট হবে। তো এটা কিন্তু বিশেষ করে ফেসবুক থেকে এটা তারা এখনও পুরো মানে পরিকল্পনাভাবে তারা এটা বলে নাই যে এখানে অ্যাড হচ্ছে, কারণ আমি নিজে এটা ট্রাই করে দেখেছি, আমি রিলস ভিডিওর যে ওয়াচ টাইমগুলো আসছে সেগুলো কিন্তু সেখানে গিয়ে কাউন্ট হচ্ছে, সেগুলো সেখানে গিয়ে কাউন্ট হচ্ছে, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এটা বলে দিলাম যে রিলস ভিডিও যদি না তৈরি করেন তাহলে এটা তৈরি করে নেন, আর এটার মাধ্যমে অতি সহজে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করতে পারবেন, 6 লাখ মিনিট ওয়াচ টাইমও আপনারা কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, আবার দেখা হবে আরও একটা ভিডিওতে। গুড বাই।